উচ্ছ্বাস আনন্দ আর মূর্তির জলবর্ষণের মধ্যে দিয়ে মার্মা তরুণ তরুণীরা আজ তাদের চলকেল উৎসব পালন করছে। রাঙামাটি চিংলামং মারি স্টেডিয়ামে কানায় কানায় পরিপূর্ণ হয়েছে চাকমা মার্মা ত্রিপুরা তঞ্চঙ্গা সকল সম্প্রদায়ের মানুষের। এই উৎসবে যোগ দিয়েছেন বাঙালি সম্প্রদায়ের অসংখ্য লোকজন। আমরা একটু দেখাতে চাই রাঙামাটির যে স্টেডিয়াম প্রাঙ্গণ রয়েছে সেই স্টেডিয়াম প্রাঙ্গণের যেই জলকেল উৎসব, যে জলকেল উৎসবে একে অন্যকে জল ছিটিয়ে তাদের যেই সংস্কৃতি, যে সংস্কৃতিকে বরণ করেছে, যাদের এই সংস্কৃতি হচ্ছে অতীতের সমস্ত দুঃখ গ্লানি মুছে যাবে, যত দুঃখ আছে সমস্ত দুঃখ তারা মুছে দেবে জল ছিটানোর মধ্যে দিয়ে। আজকে রাঙামাটি চিংলামা মারি স্টেডিয়ামে এই জলকেল উৎসবের উদ্বোধন করবেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ডলের সংসদীয় স্থায়ী কমিটির সম্মানিত সভাপতি দীপঙ্কর তালুকদার। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী কিজুল রতন বরা, এখানে গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত থাকবেন অর্থ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ওয়াসিকা খান। আমরা একটু জানিয়ে রাখতে চাই মার্মা সম্প্রদায়ের যে জল উৎসব, সেই জল উৎসব হচ্ছে এই পার্বত্য অঞ্চলের যেই ঐতিহ্য সে ঐতিহ্যের একটি অংশ। তারা এই জল ছিটানোর মধ্যে দিয়ে তারা এই উৎসবকে তারা পালন করে, যাতে অতীতের যত দুঃখানি আছে তারা যাতে ধুয়ে মুছে যায় এবং এই সংস্কৃতির মূলধারায় যারা ফিরতে পারে এবং তাদের যে ভালোবাসার মানুষ রয়েছে সে ভালোবাসার মানুষটা যাতে নতুন করে তারা সারাটা জীবন কাটাতে পারে। আমরা কথা বলেছিলাম কয়েকজন তরুণ তরুণীর সাথে, তারা আমাদেরকে জানিয়েছেন এটা আমাদের একটা মার্মা সংস্কৃতির মধ্যে পড়ে, যার কারণে আমরা সেই আদিম যুগ থেকে খেলে আসছি এই পানি খেলাটা। এই পানি খেলা আমরা একজনের সাথে একজন পানি ছিটাইয়ে নতুন বছরটা অনেক উদযাপন করি, পুরানো দিনগুলোকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করে নিয়ে আর কি। আমরা পুরানো গ্লানি দুঃখ বেদনা সব কিছু ধুয়ে মিশে আমরা জল কেলির মাধ্যমে, জলের মাধ্যমে ধুয়ে মুছে নতুন বছরকে আমরা স্বাগতম জানাই। আমরা নতুন বছরকে বরণ করি পানির উৎসবের মাধ্যমে। তারপরে হচ্ছে আমাদের একটাই চাওয়া পাওয়া থাকে নতুন বছরে সবাই যাতে সবার যেন হাসি মুখে থাকতে পারে, সুখ দুঃখ নিয়ে সবাই, সাম্প্রদায়িক হাঙ্গামা যাতে না থাকে। আমরা একটু দেখাতে যারা জল মারছে, তারপর একে অন্যকে জল মারছে, জল ছিটাচ্ছে, তারা জল ছিটানোর মধ্যে দিয়ে তারা উৎসবকে পালন করছে। মার্মা দের সংগ্রহ অনুষ্ঠান, এরপরেও আমরা মনে করি এটা মার্মার ভিতরে সীমাবদ্ধতা নাই, এটা সকল সম্প্রদায় অংশগ্রহণ করে থাকে। আপনারা দেখছেন ইতিমধ্যে যে এখানে সকল সম্প্রদায় অংশগ্রহণ করেছে। জল উৎসব এটার মধ্য দিয়ে বাংলাদেশের সকল চাষি গোষ্ঠীর কাছে একটা মেসেজ দিয়েছে যে আমরা এখানে শান্তিপূর্ণ সহবস্থান চাই। আমরা এখানে আমাদের কৃষ্টি সংস্কৃতি ধরে রাখার জন্যে যেভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেভাবে কাজ করছেন ঠিক তার ধারাবাহিকতায় আজকে কিন্তু এটা প্রমাণ করে দিয়েছে যে আমরা সকলের মধ্যে ভ্রাতৃত্ববোধ আরও শক্তিশালী করে আমরা বেঁচে থাকতে চাই। আমরা একটু জানাতে চাই এই পার্বত্য অঞ্চলে যে আমরা কিছুদিন আগে ঈদ পালন করেছিলাম, আমরা পরবর্তীতে আমরা বিজু পালন করেছিলাম চাকমাদের, আজকে হচ্ছে মার্মাদের সাংরা জল উৎসব। এই জল উৎসবে তিন পার্বত্য জেলা নয় সারা বাংলাদেশ থেকে এই লোকজন এসেছে। আমরা জানিয়ে রাখতে চাই এই উৎসবের মধ্য দিয়ে পার্বত্য অঞ্চলের নয় সকল সম্প্রদায়ের মাঝে যাতে সৌহার্দ্যপূর্ণ মনোভাব তৈরি হয় এবং তাদের ভালোবাসার মানুষের যেই ভালোবাসাটুকু যাতে চির অম্লান থাকে। নন্দন দেবনাথ, রাঙামাটি চিংলামা মাইল স্টেশন থেকে বাংলা ভিশন, রাঙামাটি।